ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই সারা জীবন কাঁদতে 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 এক দিনের জন্য চোখের পানি শুকায় নেয় নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা সালা আরা কাতাবকি যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে বলতে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিকে তব আতাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক এখনো কাদের আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল জিবরিল আইনা উম্মতি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে আমি লাগায় পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি আপনি কি আমাকে বলেন নাই সাউফাইয়তি রব্বুকা ফাতারদা আপনাকে রাজি কইরা ছাড়বো আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না আমি রাজি হব তো হব কি কইরা এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পলসে রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা জায়গা থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠি দিয়া বলবো বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও আমি বসবো না যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার নিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়াতটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে দিলে লাগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব নবীর আদর্শ শিখবো নবীর ক্যারিয়ার শিখবো নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম আইসো নামাজের মেসেজ দিছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বে না পাক্কা আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো মা বোনদেরকে বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের জিলানি যদি না লিখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হাম খালাকতানি আবতার খালকি ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট তারপর তোর প্রশংসা কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞেস করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপরও আসে না
ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক কেন না আমি মরব একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না উকুদুহান্নার ও তো জাহান্নামের ইন্ধন হবে বিদায় ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট বিদায় আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ যায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে আপনি নামাজ ছেড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী মা বোন আপনারাও পারেন কিন্তু বাইবার ইবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায় এই জন্য হাত জোড় দরখাস্ত নামাজ কোনোদিন ছাড়ব না কোনোদিন ছাড়ব না আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের ক্যারিয়ার শিখব লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু শিকার ক্ষেত্র পাবো তো পাবো কোথায় হতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের থেকে পাইলো কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় সময় নাই আমার মেলা আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনেন জান জান উলামা আছে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসত তার এক কিতাব আল্লাহ রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সেজন্য আমার জিয়ারত করল আরেক রেওয়ায়াতে আছে হাইয়ান আমাকে জীবিত দশায় যেতে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে বিদে আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের উলামা ইকরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি লাইফ স্টাইল শিখি আল্লাহকে রাজি করি মনের আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে মা তাস্তাহি আনফুসুকুম মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমাদের অস্তিত্বটাও ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট এটা হলো আমাদের অস্তিত্ব সাত ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি মনে হয় না কেউ সাত ফিট হবে বেশির থেকে বেশি সাড়ে ছয় ফিট পুনে সাত ফিট অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট আমার কথা বোঝেন তো সত্তর কিন্তু হবে না এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে সুর আমার কাছে নাই কোথেকে দিব বিদায় এরকম কথা হবে দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে অস্তিত্বটা আমাদের অনেক ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট পৌনে সাত ফিট কিন্তু সাত ফিট খুব কম আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই যেমন অস্তিত্বটা ছোট এরকম আমাদের বয়সটাও ছোট ষাট সত্তর বছর অস্তিত্বটা ছোট ছিল যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড় কিন্তু অস্তিত্ব যেমন ছোট বয়সটাও তেমনই ছোট ষাট সত্তর বছর এটা একটা বয়স হইল কি বলেন দেখতে দেখতেই তো পনেরোটা বছর কেটে যায় তারপরে যে প্রাপ্ত বয়স্ক হয় তাহলে অস্তিত্বটা যেরকম ছোট আমাদের বয়সটাও তেমনই ছোট কিন্তু অস্তিত্ব ছোট বয়স ছোট হলে হবে কি তাতে কিছু আসে যায় না এই ছোট্ট জীবনটা কিন্তু
আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন। মুকুট বুঝেন, মাথায় মুকুট পড়ে না, আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন। শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটার ছোট্ট জীবনটাকে সাজাইছেন। চলেন দুই একটা দেখা যাক, কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, নাইলে আমার আগের কথা বুঝে আসবে না। আর এখন বুঝা দরকার হলো, বুঝা বুঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না। যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে, মৌত এটা সত্য জানি, কিন্তু দিলে গাথে না। যদি গাথ তাহলে ফেরেশতাদের কথাই সত্য হইতো, আল্লাহুম্মা লাম ইয়াইশ, এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি। আর এই শব্দ হাদিসে আছে, ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না, কোনো মজাই পাবে না। বিদায় বোঝা গেল মৃত্যু সত্য, এটা মানি, মারা যায় চোখে দেখি, কবর দেওয়া হয় এটা জানি এবং দেখি, কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই। যদি গাঁথত তাহলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পেতাম, কোনো মজাই থাকতো না, ঠিক না? কি বলেন? হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, মনে হয় বোঝেন নাই, কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, ঝিমায় না, মনে হয় বোঝে নাই যুবকরা, কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে, আর আমরা হয়তো মৃত্যুর চিন্তাই ঝিমাইতে থাকতাম, ঠিক না? ঝিমানো বোঝেন তো, কেউ কিছু খায়া কিন্তু ঝিমায়, যদিও আমি শব্দটা বললাম না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের ডাইনে বামে কেউ বসে বসে ঝিমাইতেছে, ঠিক না? আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম। যা হোক, জীবনটা ছোট, অস্তিত্বটা ছোট, সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া। যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট, যার নাই ওকে জিজ্ঞেস করেন কি নাই। স্বাস্থ্য যতই থাকুক, সুদর্শন চেহারা যতই হোক, হাট্টা ঘাট্টা যতই হোক, যত বড়ই পয়সা আলা হোক, সব কিছু মানি, কিন্তু যদি মুকুট না থাকে যৌবন, তাহলে হারবাল কলিকাতা হারবালে যাবে আর আসবে, ঠিক না? মুকুট কেউ ফিরিয়ে দিতে পারবে না। যুবকের যুবক যৌবনও কিন্তু মুকুট, কেমন মুকুট? যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যুবক তোর যৌবন মুকুট, কেমন মুকুট জানিস? হায় হায়, তুই আরশের নিচে দে বৈশাখ মেলা দেখবি, তোর আরশের নিচে চলতে থাকবে মেলা, আর তুই থাকবি ওই মেলায়, আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা। সব আতুনিয়াত যিল্লুহুমুল্লাহ তাহতা যিল্লি সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ। তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না, যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব, যেই মেলায় সাত শ্রেণীর লোক ওই মেলায় থাকবে, ওরা মেলায় বিভোর থাকবে, আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে যেটাকে হিসাব কিতাব বলে। তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, মনে হয় বুঝাইতে পারি নাই। যৌবনও একটা মুকুট, কিন্তু বিশাল মুকুট, দুনিয়ার হিসাবও মুকুট দেখাইলাম, আবার আল্লাহ প্রদত্ত মুকুট। যৌবন যদি মুকুট না হইতো তাহলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না, আল্লাহ যুবককে দেখা ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না, যেই যুবক সাবা বা খুশা, যেই যুবক আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না,
ফেরেশতাদেরকে এই কথা কোনোদিনও শুনাই দেন না ইন্নি উবাহি বিহিল মালাইকা ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না যৌবনও একটা মুকুট এরকম যদি দেখাইতে যাই কোরআনের ওই কথা তো রইই গেল ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় কোরআন বলতেছে শ্রেষ্ঠত্বের তুই ছোট হইলে হবে কি কারণ তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট জিব্রিল আলাইহিস সালামের সাথে তুলনা চলবে না আমাদের কারণ ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত ওনার মাথা সাত আকাশের উপরে রিজলুহু তাহতা সারা পাও সাত জমিনের নিচে সিত্তু মিয়াতু জানা ছয় শত ডানা লৌকা সাফা জানা হাইলা গাত্তাল মশরিক ওয়াল মাগরিব দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায় ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই বিদা ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না কোনো পার্সেন্টেজ নাই জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই তাহলে পাওয়া যায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম উনি জমিনের প্রাণীকে এক বেলা খাওয়াইতে চেয়েছিলেন অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন উনি ছয় মাস বৎসর বর পাকায় যখন রেডি করছেন আল্লাহকে বলছেন মেহমান পাঠান আল্লাহ বলছে জল না স্থল বলছে জল আগে পাঠান স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই ওরা পরে খাবে না তো আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায় দিছিলেন শুনছিলাম মাছ এসে সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান বলে বিলকুল বলে খাওয়া রেডি বলে বিলকুল রেডি ও খাইতে শুরু করছেন যা পাকাইছেন এক বছর পর্যন্ত জিন ইনসান দিয়া সব খাইছেন যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন যত বর্তন সর্তন পেয়ালা শেয়ালা যত চামচ চুমচ সব খাইছেন এমনকি চাটাই পর্যন্ত খায়া ফেলছেন সব খায়া যেমন পাকানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার করে দিছেন তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এমন পেটুক তো দেখি নাই তো বলছে আল্লাহর নবী মেহমানকে এরকম ভাষায় বলা উচিত না অন্য কেউ যদি বলতো তো মেনে নিতাম কিন্তু আপনি আল্লাহর নবী হইয়া এরকম বললেন তো বললেন কি কইরা বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন তো আমি সত্য বলতে বাধ্য হইলাম আল্লাহ আমাকে ডেলি এরকম তিন লোকমা দেয় আপনি প্রায় এক লোকমা দিলেন বাকি দুই লোকমার জায়গা এখনো খালি আছে তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না একটা হাতি দিয়েও যদি তুলনা করি তার তুলনায় আমরা বহুত ছোট ঠিক না বিদায় অস্তিত্বটা আমাদের ছোট কিন্তু অস্তিত্বটা ছোট আমার বয়সটাও কিন্তু ছোট অস্তিত্ব ছোট কসম খোদার আমাদের বয়সটাও ছোট কিন্তু হইলে কি হবে এই অস্তিত্ব আর বয়সের উপরে হাজারো মুকুট লাগানো আছে মুকুট গণাইতে গেলে বা দেখাইতে গেলে সারাটা রাত্র কেন জীবনটা চলে যাবে যদিও আমরা এগুলাকে কখনো অ্যানালাইসিস করি না ভাবি না চিন্তা করি না যে আমার অস্তিত্বটা কত বড় আমার অস্তিত্ব এবং আমার এই ছোট্ট বয়সটা আর এই যে হাজারো মুকুট দিয়ে আল্লাহ আমাকে সাজাইলেন এটা দিলেন তো দিলেন কেন কি জন্য দিলেন আল্লাহ এই কথা কিন্তু আমরা ভাবি খুব কম লোকই মনে হয় না এই মজলিসে একজনও পাওয়া যাবে না আমি মুকুট দেখাইলে অনেক দেখানো যাবে সবগুলোই কিন্তু এক একটা মুকুট বিশাল বিশাল মুকুট সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আপনাকে এটাও একটা মুকুট কুদরতি হাত দিয়া তৈরি করলেন এটাও একটা মুকুট না মুকুট না নয় মাস সময় নিয়ে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন আয় আমি তো বলতে বাধ্য আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক আল্লাহ ম্যাজিশিয়ান আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি মানুষের চেয়ে বড় কোনো ম্যাজিক নাই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না যদি এই ময়দান কেন বাংলাদেশের বিশাল থেকে বিশাল ময়দান যদি নেওয়া হয় আর সমগ্র দুনিয়ার চোখের ডাক্তারদের যদি ডাকা হয় আর সবার সামনে যদি একটা ছোট্ট প্রশ্ন রাখা হয় যে শত বৎসর আপনাদের গবেষণা চলতেছে ছোট্ট একটা চোখ নিয়া আপনি গবেষণায় কতটুকু অগ্রসর হইলেন আর কতটুকু অগ্রসর হওয়া বাকি আছে তাহলে কসম খোদা
সারা দুনিয়া ডাক্তার এই কথা বলবে সারা দুনিয়া ডাক্তার এই কথা বলবে যে গবেষণা করতেছি এটা জানি কিন্তু কতটুকু পৌঁছতে পারলাম আর কতটুকু বাকি আছে সারা দুনিয়া ডাক্তার বলবে এটা আমাদের জানা নাই যে আল্লাহ ছোট্ট একটা চোখে এরকম ম্যাজিক ফিট করতে পারে ওই আল্লাহ কি রকম ছোট্ট একটা চোখে এতটুকু ম্যাজিক যে সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি আনা হয় সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর যদি বলা হয় যে গবেষণা করতে করতে শত বছর হয়ে গেল আরো বেশি দুই চারশো বছর বললেও কম হবে না আপনি কোন সিদ্ধান্তে পৌঁছলেন হায় হায় আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক মানুষ ম্যাজিশিয়ান আল্লাহ কে ম্যাজিক দেখাইছেন কে আল্লাহ বিধান আসল কথার দিকে চলে আসি সময় লম্বা করা যাবে না এই জন্য আসল কথার দিকে চলে আসি যে এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবন এই ছোট্ট অস্তিত্ব আর এই ছোট্ট জীবনের উপরে হাজারো মুকুট শত না হাজারো মুকুট দেখানো যাবে হায় হায় আমাদের সুস্থতাটাও একটা মুকুট যদি সুস্থতা মুকুট না হইতো তাহলে হাদিসের এই শব্দ কোনোদিন আসতো না সুস্থতা যদি মুকুট না হইতো কি আওয়াজ নাই সুস্থতা যদি মুকুট না হইতো সুস্থতা একটা মুকুট আরে আজিজ আওয়াজ হবে কোথেকে নিয়ার সেন লিপ টাচ এটা লিপ টাচ এটা মুখের সাথে লাগায়া বললে আওয়াজ যাবে ডাইনেবামে গেলে এটা আওয়াজ যাবে না এটা বানানো হয়েছে সিঙ্গারদের জন্য সিঙ্গার বক্তাদের জন্য এটা বানানো হয় নাই একটু আগে তো শুনতে ছিলেন ঠিক না কেননা মুখের সামনে নিয়ে বলতে থাকলে খুব ভালো শুনবেন এটার নামই হলো লিপ টাচ ঠোঁটের সাথে লাগায়া বলতে হবে আমরা সিঙ্গার না আমরা সিঙ্গারের অপেক্ষায় আছি যে আল্লাহ জান্নাতে সুপার সিঙ্গার দেখাবে ওটার অপেক্ষায় আছি আমরা সিঙ্গার না নিয়েই তো আসছেন লিপ টাচ কানেরটা নিয়ে আসেন আওয়াজ শুনবেন ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানে না বিদায় কথা আর 15 মিনিট হবে শুধু আপনাদের মাইকের দুর্বলতার কারণে এটা ওলামায়ে কেরাম ভাইবা নিয়ে আসে না বাবে সব বক্তা ঠোঁটে লাগায়া বলবে এরকম অভ্যাস আমার নাই আমি তো ডাইনেও দেখবো বামেও দেখবো তারপরে বলবো বিদায় কথা শেষ হয়ে গেছে পড়ায় বিদায় কানেরটা ফেলে হয়তো বলা যেত কিন্তু ডাইনেবামে দেখতেই হবে মানুষ অভ্যাসের দাস একটা প্রবাদ বাক্য আছে আবার এটাও আছে অভ্যাস মানুষের দাস এটাও একটা প্রবাদ বাক্য আছে বিদায় এই জিনিসটা হলো লিপ টাচ এখন শোনা যায় হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাবে যা হোক কথার শেষ জায়গায় চলে আসছি আমি এই ছোট্ট অস্তিত্বটা আর এই ছোট্ট জীবনটা আর এই শত না হাজারো মুকুটের উপরে দুই চারটেই দেখাইলাম যুবকের যুব যৌবন মুকুট সুন্দরী সৌন্দর্য মুকুট আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে যা আছে প্রত্যেকটাই এক একটা মুকুট সব কিছু দিছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য যদি আল্লাহকে রাজি না করতে পারলাম সঙ্গে না নিতে পারলাম খুশি না করতে পারলাম আল্লাহকে না পাইলাম তাইলে কিন্তু যেইখান থেকে আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে মানুষের যাত্রা জান্নাত থেকে আবার মানুষের গন্তব্য কিন্তু জান্নাত যদি গন্তব্য আমাদের জান্নাত না হইতো
তাহলে বিশেষ করে আল্লাহ মানুষের মনগুলা স্বর্গের আশা দ্বারা কোনোদিন ভরতেন না মানুষ যেমনই হোক আরো ছোট নিয়ে আসেন মানুষের আশা যেমনই হোক মানুষের আশা যেমনই হোক মানুষ যত গুনাহগারই হোক মানুষ যতই আল্লাহর থেকে দূরে হোক সবার দিলের ভিতরে কিন্তু জান্নাতের আশা আছে আমার কথা বুঝেন তো সবার দিলে জান্নাতের আশা কারণ আমাদের গন্তব্য আমাদের যাত্রাও কিন্তু জান্নাত থেকে আমাদের বাবা প্রথম জান্নাতেই ছিলেন যদিও আমরা জান্নাত থেকে বাহির হয়ে আসছি কিন্তু আমাদের গন্তব্য জান্নাত যার কারণে গুনাহগার থেকে গুনাহগারও কোন না কোন পর্বে এই কথা বলে যে জান্নাতে যাব জান্নাতেই যাইতে চায় স্বর্গেই যাইতে চায় নরকে কেউ যাইতে চায় না জাহান্নামে কেউ যাইতে চায় না বিদায় আল্লাহ জান্নাতের আশা দিয়ে আমাদের দিলটা ভরা দিয়েছেন জান্নাতের আশা দিয়ে আল্লাহ আমাদের দিলটাকে ভরা দিয়েছেন কাইলা তো আইলা হগলের বাদে আইলা এটাই সিলেটের কথাটাই সত্য আর কি বুঝছেন তো আসলো তো আসলো কিন্তু সবার শেষে আসলো আমার হাতে সময় নেই তো যেটা বুঝাইতেছিলাম আমাদের অস্তিত্বটাও ছোট আমাদের বয়সটাও ছোট হাজারো রত্ন দ্বারা বা হাজারো মুকুট দ্বারা আমরা সাজানো প্রত্যেকটা এক একটা হাদিস দিয়া পাঠ পাঠ দেখানো যায় বলতেছিলাম সুস্থতাটাও একটা রত্ন একটা মুকুট না হইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না অসুস্থ ব্যক্তি যখন মানুষ যখন অসুস্থ হয় তা আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে উক্ত আমাল আল্লাযী কানা ইয়ামালু ফিসসিহা সুস্থ অবস্থায় বান্দা বান্দি যে আমল করত ওটাকে লিখতে থাকো তো ফেরেশতা বলে আল্লাহ কেন লিখবো কেন লিখবো করতে তো কেন লিখবো অসুস্থ আমল তো করে না আল্লাহ প্রতি উত্তরে বলে অসুস্থতা আমার পক্ষ থেকে বান্দার পক্ষ থেকে না বিদায় লিখতে থাকো সুস্থতাটাও কিন্তু অসুস্থতাটাও একটা মুকুট যদি না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী আল্লাহ বলে আমিনুল মারিদি তাসবিহুন যখন অসুস্থ অবস্থায় আহ আহ করতে থাকে তো আল্লাহ সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখাইতে থাকে সিয়াহাতুহু তাহলিলুন যখন অসুস্থতার কারণে চিৎকার দিতে থাকে তখন আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকো ফজিলত কি ওলামাদের থেকে জেনে নিন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিলবে কি কি সওয়াব পাওয়া যাবে এটা ওলামাদের কাছ থেকে শিখা নিলে ভালো হবে তাইলে অসুস্থতাটাও একটা মুকুট সুস্থতাও একটা মুকুট ধনাঢ্য হওয়াও একটা মুকুট আবার দারিদ্র হওয়া গরিব হওয়াও একটা মুকুট যদি মুকুট না হইতো তাহলে আল্লাহর রাসূল হাত উঠায়া কোনোদিন দোয়া করতেন না অহশুরুনি ফি সুমরাতিল মাসাকির আল্লাহ গরিবদের সাথে কিয়ামতের দিন আমাকে উঠায় বিদায় জীবনটা ছোট অস্তিত্বটাও ছোট শত না হাজারো মুকুট দ্বারা সাজানো আসেন আসল কথায় হাজারো মুকুট শুধু এই জন্যই আল্লাহ দিয়েছেন আরেক শব্দে বলতে পারেন মানুষের কাছে যা কিছু আছে অস্তিত্ব বলেন হায়াত বলেন যত কিছু মানুষের সাথে সম্পর্কিত যত সম্পর্ক বলেন সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য সব কিছু আল্লাহকে রাজি করার জন্য দিয়েছেন হ্যাঁ চাওয়ালা চা বিক্রি করে ওটাও দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নাইলে এই হাদিস কোনোদিন আসতো না ও চায়ের ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু হাদিস আছে ইয়াহশুরু মান নাবিকিন ওয়াসিদ্দিকিন ওয়াসুহাদা
ও যদি আল্লাহকে পাওয়া যায় কিছু গাড়ির বহরে যুক্ত হইলে মন খুব প্রফুল্ল হয় ঠিক না মনে হয় বুঝেন নাই ইঙ্গিত বুঝেন কিছু কিছু গাড়ির বহরে যদি নিজের গাড়িটা যুক্ত করা যায় তাহলে খুব ভাব আসে ভাব ঠিক না ওই চাওয়ালাও যদি আল্লাহকে রাজি করতে পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের পাশে দাঁড়াবে পাশে নবীদের পাশে দাঁড়াবে ভাবেন ওর ভাবটা কি রকম হবে আমি শব্দ চেঞ্জ করে দিলাম হয়তো আপনারা বুঝতেছিলেন না আমাদের এই ছোট অস্তিত্বটা এবং এই ছোট বয়সটা এর ভিতরে যা কিছু আমাদের সাথে সংযুক্ত সব আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আরেকটা কথা কানে বসায় নেই দিল এইখানে বসায় নেই আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া কাটবে বটে দুনিয়া কাটবে এটাই সত্য প্রমাণ কেননা জন্ম লগ্নে আল্লাহ কানে বলা দিছেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন উনি প্রত্যেক ব্যক্তিকে লালন পালন করবেন এটা আল্লাহর ঘোষণা কিন্তু যদি মালিককে জিজ্ঞেস করি কতদিন করবেন তো মালিক নিজেই জবাব দিতেছেন ইলা আজালি মুসাম্মা একটা সময় পর্যন্ত করব তারপর মালিক কাসুম্মা খাসনাহু বাক্তা ওয়া কাযা আল্লাহ সাত ঘন্টা টানা ডাকবে আর কি বইলা ডাকবে নারায়ণগঞ্জের মানুষ দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে আমি তোকে মাফ করার জন্য খুঁজি দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আমি মাফ করা মজা পাই দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত আমি মাপে অভ্যস্ত দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে আমি মাফ করাকে ভালোবাসি দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে আমি মাফ করাকে ক্রেডিট মনে করি এই শব্দ দিয়ে সাত ঘন্টা ডাকবে বলেন এখানে কয়জন আছি আমরা এটা শব্দ দিয়ে যথেষ্ট কয়টা শব্দ কয়টা সুবহানাল্লাহ একটা শব্দ আলহামদুলিল্লাহ একটা শব্দ ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ সৌরজগৎ বেড়া যায় কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুনা দিয়ে ভরা যাবে না কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগা যুনুব কায়নানাস সামা তুই একাও যদি ভরা দিস আর শুধু বলিস নাই আকাশ ভেদ করে যদি উপরও চড়ায় দিস তুই মাফ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না ওয়ালা উবালি আমার পরোয়া হবে না আমি তাকায় দেখব না তুই কত গুনাহ করছিস শুধু পাঁচ টাইম ডাকে না পাঁচ টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না ওইখান থেকে বাহির হয়ে গেছি যদি আল্লাহ আমাদের মতনই হইতেন বাধ্য করতেন হায় হায় তাহলে পাঁচ টাইম সাতে সাত ঘন্টা রাত্র এই শীতের রাত্রে সাত ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না এটা কোনোদিন সম্ভব ছিল না ছেড়ো আল্লাহ কে কি আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ কে রাফা আসসামা বিগাইরি আমাদ আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া পড়াইছেন আল্লাহ কে বাসাতাল আরদ আলা মা ইল জামাত যে পানির উপরে জমিনকে বিছাইছেন আল্লাহ কে জাআল আল জিবালা আওতাদা যে পাহাড়কে পেরাক বানায় দিয়েছেন উনি আল্লাহ শুধু পাহাড়কে পেরাক বানান নাই 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন কয়জন আমরা সাড়া দেই আল্লাহ কিচ্ছু বলেন না কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে তো গন্তব্য আমাদের আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না
বুঝাইতে পারলাম এতটুকু বুঝে আসলো দুনিয়া কেটে যাবে আবারো বলতেছি দুনিয়া কেটে যাবে আল্লাহ না পাইলো কেটে যাবে 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না জানে না চিনে না তারপরে ওদের জীবন কেটে যাইতেছে আজকে না মানলো কেটে যাবে কিন্তু কালকে যে মৃত্যু এরপর এক সেকেন্ড তো আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না কসম খোদার কাটবে না এটাই সত্য বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিবেন এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্তটা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আল্লাহ পাবো তো পাবো কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই সত্য তো ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে আরো বহুত আঁকবে হইতে পারে আঁকতে পারে আমার এটা নিয়ে কোনো সে নাই আলোচ্য বিষয় না কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই কোন চিত্র কেউ আঁকতে পারে নাই এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না শেষ করবেন কি করে দুনিয়ার পদগুলা সীমিত আল্লাহর কোন পদের সীমা রেখা নাই কোন আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম এটা আল্লাহ এটা পার্সোনাল নাম এটা আল্লাহর পদ না এটা হলো জাতি নাম আল্লাহ পদ সামনে বলতেছি রহমান এটা হলো আল্লাহর একটা পদ আল্লাহর একটা সিফত এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না এমনকি জিবরিলও জানে না মিকাইলও জানে না ইসরাফিলও জানে না মালাকুল মউতও জানে না হামিলিনে আরশও জানে না কোন নবী জানে না কোন রসুল জানে না এমনকি মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত জানেন না কোন আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায় বলা যাবে তো আল্লাহ তো একটা পদের মালিক না রহমানও একটা পদ রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিগুল কাবীরুল হাফিযুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিউল মতিনুল আলিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور نيران بويتا بودر مالك الله ওই আল্লাহকে রাজি করবো তো করবো কি করে ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি যে আপনাকে রাজি করবো তো করবো কি করে তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন নইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না আল্লাহ সলিউশন দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে আমার বন্ধু খুশি আমি খুশি আমার বন্ধু পক্ষে আমি পক্ষে আমার বন্ধু রাজি আমি রাজি আমার বন্ধু খুশি তো আমি খুশি আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলা দিব শুধু হা বলবো না যেইখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায় দিয়ে দিব নইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন কুল্লু নুয়াদ আল্লাহুল হুসনা আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে আপনাদেরকে শোনায় দেন আমি শুধু রাজি না প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম জান্নাত দিয়া দিলাম
সাহাবারা আল্লাহর রাসূলকে রাজি করা শুধু মডেল হন নাই মডেল 1500 মেডেল দিবেন আল্লাহ উনাদেরকে মেডেল বুঝেন কয়শো 1500 কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে এক একটা মেডেল বিদায় আমি কথার জায়গায় চলে আসছি আল্লাহকে আল্লাহর রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে এটাই আল্লাহ কি ওয়াদা বলে প্রমাণ তাহলে এইখানেও হাজী আছে আমার পিছনে এই দিকেও আছে হাজী যারা আল্লাহর রাসূলের কবর রওজায় জিয়ারত করেন জিয়ারতের সামনে আল্লাহর রাসূলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে যেইখান থেকে সিদ্রটা ওই সিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে আয়াতটা লেখা হলো ফাইন জাউকা আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া আস্তাগফিরুল্লাহ আর আয়েশা যদি আমার কাছে মাপ চায় আস্তাগফির লাহুর রাসূল আপনি যদি একটু ইশারায় হা বলা দেন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা তো আমি আল্লাহ ওয়াদা করতেছি প্রতিজ্ঞা করতেছি লাওয়াজাদা আল্লাহ কসম খায়া বলতেছে আমি আমার জাতের কসম আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না তাহলে আমি আমার কথার জায়গায় চলে আসছি ছোট্ট জীবন ছোট্ট অস্তিত্ব সম্পর্ক হাজারো সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পূরণ করতে চাই যুবক তুমি যদি বুকের আশাটা পূরণ করতে চাও বুকের আশাটা পূরণ করতে চাও তাহলে আল্লাহর রাসূলের আমি দুই একটা কাহিনী দিব যদি আপনাদের দিলে লাগে ওই রাসূল যার পেশাব যদি ভুলে পান করে পেশাব উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন আল্লাহর রাসূল বুখারীতে আছে আল্লাহর রাসূল পেশাব করছেন রাতে কোন পাত্রে উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাতে পিপাসায় উঠায়া ফেলছে দেখছে সামনে পেলা আছে আল্লাহর রাসূলের কৃত দাসী ছিল উম্মে আয়মান পেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাক নিয়া দেখে সুঘ্রাণ মন মানতে ছিল না পান করা পিপাসা মিটায় নিছে সকালবেলা আল্লাহর রাসূল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো তো বলে ইয়া রাসূলুল্লাহ ওটা রাত্রেই করে দিছি তো বলছে করছিস তো করছিস কোথায় কোথায় করছিস বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি হাতের নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না আর মনকেও মানাইতে পারি নাই পান করা নিছি আল্লাহ রাসূল হাসি দিয়া বলছে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না আমি নারায়ণগঞ্জ বাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খোদা জীবনে আসে না জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায় ওই ব্যক্তির কেরিয়ার ওই ব্যক্তির আদর্শ ওই ব্যক্তির লাইফ স্টাইল হয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো কার লাইফ স্টাইল লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে চুল কাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে যুক্তি দেন পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়ে বুঝান লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক দিব যার পেশাব যার পচা রক্ত
সিনা দিয়া বাহির হইছে পচা রক্ত সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস কা নিক্ষেপ করে আসছি বলে কোথায় দুই তিনবার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে আসছি বলছে কেন বলছে সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না সুগ্রাণ সুগ্রাণ ছিল মনও মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না যুবক বল দে যুক্তি আমাকে তার ক্যারিয়ার কেন নিবে না তার লাইফ স্টাইল কেন নিবে না তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ আমি আপনাদের লজিকে বিশ্বাস হয় যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া মারা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন ভাগ্য আজকে খোলে নাই চিরদিনের জন্য খুলছেন মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই আল্লাহ রসুল নাইমান এসে হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন কাঁদিস না তোকে ছোঁয়া দিতে থাকবো তাও কান্না থামে নাই বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না মেম্বরে উঠলেন তো উঠলেন কেন শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন এতটুকু আমার মন ভরবে না আল্লাহর রাসূল বলছে ঠিক আছে তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না আমি তোকে জান্নাতে নিয়ে যাব আমার জান্নাতে রাখবো তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে ও তুমি ক্যারিয়ারে কেন যাইতে পারবে না আদর্শে কেন যাইতে পারবে না লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না খাইলে কেন যাইতে পারবে না হাঁটলে কেন যাইতে পারবে না চললে কেন যাইতে পারবে না লজিক বুঝাও তো আমাকে লজিক দিয়া বুঝাও হায় 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 যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহর রসুলকে মন ভরতে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখব মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের মাথার সামনে এসে দাঁড়ায় গেছেন মন ভরে আল্লাহর রসুলকে দেখছেন আবার জায়গায় চলে গেছেন ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতেছিল মন ভরতে ছিল না তো হাত উঠে দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো নিজের মনটাকে ভরবো হায় 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 যাকে দেখা উঠ সেজদা করে উঠ আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন উঠ সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তো আল্লাহ রাসূল বলছিলেন আমার তো আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমার তো নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে গেলে সেজদা করে না না উঠ করতে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে হায় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক সেজদা লম্বা দ্বিতীয় সেজদা আরো লম্বা তৃতীয় সেজদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা সেজদা সবাই চলে যেতেছে আমি যাব না তো আমি সেজদা দিব না তো দিব না কেন আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দুজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে আমি সেজদা দিব না তো দিব কে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ও যুবক তোমার পায়ে হাত রেখে বুঝাই দিছে আসো জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজার সম্পর্ক গুলাই এক একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর মুহাম্মাদুর
রাসূলুল্লাহ একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জান্নাই আপনারা ওয়াইস কুরনির নাম জানেন ওয়াইস কর্মি এটা নাম জানেন ঠিক না হ্যাঁ কিন্তু আপনারা কারণ চিনেন না আমি চিনি কারণ আমি চারবার গেছি চারবার ইয়ামান কয়বার টানা চারবার গেছি আমি জানি কারণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু ওবেস আল্লাহর রাসূলের জামানায় ছিলেন সাহাবী হইতে পারেন নাই ওবে সাহাবী হবে তো হবে কি কইরা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে করবে তো করবে কে ওবে মাকে ছেড়া যান নাই কেন না এটাও আল্লাহর রাসূলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটাও আল্লাহর রাসূলের একটা আদর্শ ওবেস মাকে ধরা পড়া ছিল সাহাবী হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে ধরা পড়া ছিল বিদা আল্লাহ ওবেসকে চমকাইছে এতটুকু বলছে বন্ধু ওবেস সাহাবী হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে ওবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য ওবেসের হাত দুটা উঠাইতে বলে কেননা ওবেস হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা ওবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে মা 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 মাকে ছেড়া যাব তো যাব কি কইরা একদিকে সাহাবী টানতেছে একদিকে আল্লাহর রাসূলের দিদার টানতেছে একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আর একদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি কইরা সাহাবী হইতে পারেন না আল্লাহর রাসূল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে যখনই ওবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় নিবে আর রাখো আমার এই জুব্বা ওবেসকে পাইলে আমার জুব্বা ওবেসকে পরায়া দিবে এক আদর্শ নিয়া ছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা ওবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে ওবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে ওবেস আজকে জান্নাতি দোজখী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিলা সাহাবী হইতে পারো না তবেই হইছো ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন আল্লাহ ঘোষণা দেয় ওবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব ওবেস আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে আল্লাহর রাসূল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহর রাসূলের একটা ক্যারিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা ক্যারিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর হবে না কেন আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হাদিস লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম ওই নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই সারা জীবন কাঁদতে 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 দিনের জন্য চোখের পানি শুকায় নেয় নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরা কাতাব কি যখনই দেখি আপনি চোখে পানি কেন টল টল করে বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিকে তাব আতাব কি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাজিরুক এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে এসে মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে আপনার চোখে পানি কেন বলছে জিবরিল ফমান লিবাদিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে
নারায়ণগঞ্জের মানুষ এখানে শেষ না কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল জিবরিল আইনা উম্মাকি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসেপশনে আসে না যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যায় ও হাত রাইখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওইদুকুমুল হাউজ উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহ আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়ে বলবো আমা কুলতালি আপনি কি আমাকে বলেন না সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনাকে রাজি করা ছাড়বো আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না আমি রাজি হব তো হব কি কইরা এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পলসে রাতে কেউ এখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠি দিয়া বলবো বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও আমি বসবো না যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বিলা চিৎকার দিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়াতটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে দিলে লাগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শবান হব নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করো কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম আইসো নামাজের মেসেজ দিছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বে না পাক্কা আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো মা বোনদেরকে বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের জিলানী যদি না লিখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখছেন শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে লাকাল হাম খালাকতানি আবতারা খালকি ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট তারপর তোর প্রশংসা কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞেস করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপর আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক কেননা আমি মরবো একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না উকুদুহান নার ও তো জাহান্নামের ইন্ধন হবে বিদায় ও আমার চোখে আমার চোরি খ্রিস্ট বিদায় আমি সবার কাছে হাত জোড় দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ চায় যে আমার কথা শুনা থাকে বা শুনতেছে আপনি নামাজ ছেড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী মা বোন আপনারাও পারেন কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায় এই জন্য হাত জোড় দরখাস্ত নামাজ কোনোদিন ছাড়ব কোনোদিন ছাড়ব আজকে থেকে নবীর আদর্শ শিখব এবং নিজের কেরিয়ার শিখব লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু শিখার ক্ষেত্র পাবো তো পাবো কোথায় হইতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না
না না না এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের থেকে পাইলো কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় সময় নাই আমার মেলা আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনান জান জান উলামা আছে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়াসত তার এক কিতাব আল্লাহ রসুল এটাও বলছেন যে হক্কানি আলেমদের জিয়ারত করলো সে যেন আমার জিয়ারত করল আরেক রেওয়ায়াতে আছে হাইয়ান আমাকে জীবিত দশায় যেতে যেরকম জিয়ারত হতো ওরকম জিয়ারত যেন তার সওয়াব সে পাবে বিদে আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের উলামা ইকরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হক্কানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি লাইফস্টাইল শিখি আল্লাহকে রাজি করি মনে আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে মা তাস্তাহি আনফুসুকুম মনটা এখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমাদের অস্তিত্বটাও ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট এটা হলো আমাদের অস্তিত্ব সাত ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হয়েছি মনে হয় না কেউ সাত ফিট হবে বেশির থেকে বেশি সাড়ে ছয় ফিট পৌনে সাত ফিট তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট আমার কথা বোঝেন তো সুট্টুর কিন্তু হবে না এটা আগের থেকেই বুঝা বসতে হবে যে খুব সুর হবে সুর আমার কাছে নাই কোত্থেকে দিব বিদায় এরকম কথা হবে দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে অস্তিত্বটা আমাদের অনেক ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট পৌনে সাত ফিট কিন্তু সাত ফিট খুব কম আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই যেমন অস্তিত্বটা ছোট এরকম আমাদের বয়সটাও ছোট ষাট সত্তর বছর অস্তিত্বটা ছোট ছিল যদি বয়সটা একটু ছোট হইতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড় কিন্তু অস্তিত্ব যেমন ছোট বয়সটাও তেমনই ছোট ষাট সত্তর বছর এটা একটা বয়স হইল কি বলেন দেখতে দেখতেই তো পনেরোটা বছর কেটে যায় তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয় এলে অস্তিত্বটা যেরকম ছোট আমাদের বয়সটাও তেমনই ছোট কিন্তু অস্তিত্ব ছোট বয়স ছোট হইলে হবে কি তাতে কিছু আসে যায় না এই ছোট্ট জীবনটা কিন্তু আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন মুকুট বুঝেন মাথায় মুকুট পড়ে না আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছেন শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটা আর ছোট্ট জীবনটাকে সাজাইছেন চলেন দুই একটা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন নাইলে আমার আগের কথা বুঝে আসবে না আর এখন বুঝা দরকার হলো বুঝা বুঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না যদিও প্রতিনিয়ত প্রতিদিন নারায়ণগঞ্জের কবরস্থান ভরতেছে
মৌত এটা সত্য জানি কিন্তু দিলে গাথে নাই যদি গাথো তাহলে ফেরেশতাদের কথাই সত্য হইতো আল্লাহুম্মা লাম ইয়াইশ এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি আর এই শব্দ হাদিসে আছে ফেরেশতারা এই কথা কোনোদিন বলতো না আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া যে আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তাহলে একজনও তো বাস করতে পারবে না কোনো মজাই পাবে না বিদায় বুঝা গেল মৃত্যু সত্য এটা মানি মারা যায় চোখে দেখি কবর দেওয়া হয় এটা জানি এবং দেখি কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাথে নাই যদি গাতো তাহলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পাইতাম কোনো মজাই থাকতো না ঠিক না কি বলেন হয়তো কেউ কিছু খায়া জিমাইতে থাকে মনে হয় বুঝেন নাই কেউ কিছু খায়া জিমাইতে থাকে জিমায় না মনে হয় বুঝে নাই যুবকরা কেউ কিছু খায়া জিমাইতে থাকে আর আমরা হয়তো মৃত্যুর চিন্তায় জিমাইতে থাকতাম ঠিক না জিমানো বোঝেন তো কেউ কিছু খায়া কিন্তু জিমায় যদিও আমি শব্দটা বললাম না কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের আড্ডাইনে বামে কেউ বসা বসা জিমাইতেছে ঠিক না আমরাও সবাই মৃত্যুর চিন্তায় জিমাইতে থাকতাম যা হোক জীবনটা ছোট অস্তিত্বটাও ছোট সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট যার নাই ওকে জিজ্ঞেস করেন কি নাই স্বাস্থ্য যতই থাকুক সুদর্শন চেহারা যতই হোক হাট্টা গাট্টা যতই হোক যত বড়ই পয়সাওয়ালা হোক সব কিছু মানি কিন্তু যদি মুকুট না থাকে যৌবন তাহলে হারবাল কলিকাতা হারবালে যাবে আর আসবে ঠিক না মুকুটকেও ফিরিয়ে দিতে পারবে না যুবকের যুবক যৌবনও কিন্তু মুকুট কেমন মুকুট যদি মুকুট না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না যুবক তোর যৌবন মুকুট কেমন মুকুট জানিস হায় হায় তুই আরশের নিচে দে বৈশা মেলা দেখবি তোর আরশের নিচে চলতে থাকবে মেলা আর তুই থাকবি ওই মেলায় আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা সব আতুনিয়াত দিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না যৌবন যদি একটা মুকুট না হইতো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব যেই মেলায় সাত শ্রেণীর লোক ওই মেলায় থাকবে ওরা মেলায় বিভোর থাকবে আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে